এটা আমি কোত্থেকে কইলাম? এটা কইলাম দলিল নামাজের পার্টে পার্টে, বলেন না নামাজের আল্লাহ পাক আসমানের মধ্যে, হাদিসের মধ্যে আসছে আসমানের মধ্যে আল্লাহ পাক একদল ফেরেশতা, এরা শুধু দাঁড়াইয়া আছে আল্লাহ আকবার, কিয়ামত পর্যন্ত এরা দাঁড়ানো, একদল রুকুতে আছে কিয়ামত পর্যন্ত এরা রুকু, একদল সেজদায় আছে কিয়ামত পর্যন্ত এরা সেজদায়, একদল আত্তাহিয়াতুতে আছে কিয়ামত পর্যন্ত এরা আত্তাহিয়াতু করতেছে, একদল সুবহানাল্লাহ ডিউটিতে আছে, একদল আলহামদুলিল্লাহ ডিউটিতে আছে, একদল আল্লাহু আকবার ডিউটিতে আছে, একদল লা ইলাহা ইল্লাল্লাহ ডিউটিতে আছে, সুবহানাল্লাহ। তো এই সকল ডিউটিওয়ালা মখলুকাতের মধ্যে, সৃষ্ট জগতের মধ্যেও আপনার কাউকে আল্লাহ পাক তালগাছের মতন দাঁড় করায় রাখছেন যে তুমি অল টাইম দাঁড়ায় থাকবা, কাউকে লতার মতন শোয়া রাখছেন অল টাইম সেজদায় থাকবা, কাউকে ব্যাঙের মতন বসায় রাখছেন অল টাইম আত্মাহিয়াতু পড়বা, এরকম নামাজের সুরতের উপরে সারা কায়নাতকে আল্লাহ পাক সাজায় রাখছেন। আপনি হাইয়া আলা সালাহ ঘোষণা দেওয়ার দ্বারা যাকে যেই ডিউটিতে যেখানে বসানো আছে, কথা বলেন না, যাকে যেই ডিউটিতে যেখানে বসানো আছে সে জানে, কোরআন শরীফ বলছে কুল্লুইয়া, হ্যাঁ তাসবিহাহু আছে না, যে কোরআনে কারিম বলতেছেন যে অত্তয়রু সাফাতিন কুল্লুন ইয়ালামু ইয়ালামু সালাতাহু ওয়া তাসবিহাহু, এরকম আছে কোরআনে কারিমের যে সবাই জানে যে তাকে নামাজের কোন পার্টের জিম্মাদার বানায় রাখা, তাকে কোন পার্টের জিম্মাদার, তারে কি দাঁড়ানোর জিম্মাদারি দেওয়া আছে, না তাহিয়াতুর জিম্মাদারি দেওয়া আছে, না রুকুর জিম্মাদারি দেওয়া আছে, না সেজদার জিম্মাদারি দেওয়া আছে, কুল্লু ইয়ালামু সালাতাহু ওয়া তাসবিহাহু। আপনি যখন হাইয়া আলা সালাহ কইলেন তখন এই ফেরেশতা কায়নাত মখলুকাত সবাই তখন রেডি, মোটামুটি জামা কাপড় রাইট করে, সুবহানাল্লাহ, আমি আমগো যে নুরুল আমিন সাহেব ছিলেন সেক্রেটারি, তো একবার রেল দিয়া আপনার ওনাদের ডিজি না কে যাবেন, তো দেখলাম যে রেলের সব লোকেরা মোটামুটি এখানে গিয়া, বাতান ভাইও ছিল মনে হয়, মানে ওনাদের তো ড্রেস ছিল এরকম কালো পোশাক টাইটুই লাগানো, একবারে সব টাইটুই লাগাইয়া, তা আমিও সেখানে একটু ঘটনা কি, আজকে সব সারারা এখানের মধ্যে মানে এরকম বলছে আমাদের দিদি সব যাবেন, তো আমি থামবেন নি এখানে, ক থামবেন না, আমি বলি থামবেন না তাতেই এত সুবহানাল্লাহ। এটাকে বলা হয় রেসপেক্ট, কোন এটা কি বলা হয় রেসপেক্ট, উনি খালি এক নজর দেখবে, উনি দেখবেন যে হ্যাঁ আমার সব অফিসাররা সব এখানে অ্যালার্ট, ওকে, এই যে সবাইকে অ্যালার্ট করা, হাইয়া আলা সালাহ সবাইকে অ্যালার্ট, সারা কায়নাতকে অ্যালার্ট করা, সুবহানাল্লাহ, হাইয়া আলাল ফালাহ কল্যাণ, বলে দেখো এইটাই হইল কল্যাণ, এইটাই হইল সকলকে যে আমি একটা শৃঙ্খলায় এবং সবাই আল্লাহ আল্লাহু আকবার কবীরা, এইভাবে নামাজ